ধলেশ্বর টাউন ইন্দ্রনগর সংহতি সংঘের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা শনিবার হারঘাট তেরঙ্গা এবং অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজিত কর্মসূচি সূচনা করা হয়। কর্মসূচিতে এলাকার নাগরিক এবং ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন সংঘ প্রাঙ্গণে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। কর্মসূচি নিয়ে সংঘের কর্মকর্তারা জানিয়েছেন, 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে এলাকায় লাগানো হয়েছে 75টি জাতীয় পতাকা। আমরা ধলেশ্বর টাউন ইন্দ্রনগর সংহতি সংঘ, প্রতিবারই আমরা আমাদের স্বাধীনতা দিবস তা আমরা পালন করে থাকি। এবছর আমাদের 75তম স্বাধীনতার যে অমৃত মহোৎসব দেশব্যাপী চলছে তার অঙ্গ হিসাবে আমরা সংহতি সংঘ আমাদের এলাকার ভাইদের নিয়ে, এলাকার বিভিন্ন নাগরিকদের নিয়ে, আমাদের ক্লাব যে কমিটি, সবাই একত্রিতভাবে আমরা এই দিনটা আমরা উদযাপন করেছি। আমরা সারা এলাকাতে আমরা 75তম যে স্বাধীনতা দিবস তার জন্য আমরা 75টা জাতীয় পতাকা এলাকাতে, সারা এলাকাতে আমরা লাগিয়েছি। আগামী তিন দিন সংঘের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান পালিত হবে বলে জানান সংহতি সংঘের সদস্যরা। অনুষ্ঠানকে ঘিরে সংঘ প্রাঙ্গণে ছিল উৎসব মুখর পরিবেশ। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।